মার্কি এলাকায় হাজীগঞ্জের জমিনের মার্কি এলাকায় আশিকদের উত্তাল প্রেমের ঢেউ এই ঢেউ দেখে অনেকে গেউ গেউ করে ঠিক কি না বলেন ঢেউ দেখে অনেকে কি করে গেউ গেউ করে তাই বলে কুকুরে পায়ে কামড় দিয়েছে তাই বলি কি কুকুরকে কামড় দেওয়া শোভা পায় হিংসুকের হিংসায় তাহিরি জাহিরি মিয়াজিয়ার আলমগীর সাহেবের কোনো কিছু আসে যায় না আমরা আমাদের নবীর মহব্বতে পথ চলছি চলতেই থাকব এখানে অনেক মানুষ আছে যারা দুপুরের খাবারও খায় নাই ঠিক কি না বলেন আমরা মাঝে মাঝে মার বাতেলদেরকে মিস কল দেই যে আমরা সুন্নিরা সিন্নি খাওয়াইন না সুন্নি না আমরা সুন্নিরা বিরানি খাওয়াইন না সুন্নি না এই জন্য আমরা আমরা নবীর মহব্বতে আমাদের নয়ন জল নয়ন ভাসে চোখের জলে আর আমরা নবীর গান গাই আর ওনারা জলে হিংসার চলে এই হিংসুক আছে না নাই বলেন নিন্দুক নিন্দা দেখার টাইম নাই আমরা হলো সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি আমরা প্রতিদিন নবীর মহব্বত নিয়েই ব্যস্ত কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক ভাইয়ার আমার জীবন দিব কিন্তু ইমান দিব না এই মানুষগুলোর টাকা ভাড়া করে দিয়ে আনা হয় নাই যার যার পকেটের টাকা খরচ করে এখানে এসেছে আমি দেখেছি এখানে ৩০টার মত মিডিয়া রয়েছে আরো বেশি হবে এই যে মিডিয়াগুলো এসেছে ওরা পকেটের টাকা খরচ করে এখানে এসেছে অসংখ্য মানুষ পকেটের টাকা খরচ করে মাহফিলে এসেছে এই আকর্ষণ মিয়াজি সাহেবের প্রতি নয় এই আকর্ষণ আলমগীর সাহেবের প্রতি নয় এই আকর্ষণ তাহির সাহেবের প্রতি নয় ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ এই আকর্ষণ হলো মদিনাওয়ালার আকর্ষণ আমার কথায় বুঝতে পেরেছেন আপনারা আমার টাকা আমার কাছে তুচ্ছ আমার বাড়ি আমার কাছে তুচ্ছ আমার পজিশন আমার কাছে তুচ্ছ আমার বাহবা আমার কাছে তুচ্ছ আমার চেয়ার আমার কাছে তুচ্ছ ওয়ান্নাসি আজমাইন সব আমার কাছে তুচ্ছ এই চাঁদপুরের মানুষ এই হাজীগঞ্জের মানুষ দত্তহীন কণ্ঠে উক্তি দাও সব তুচ্ছ নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ ঠিক কি না বলুন শুনুন শুনুন আজকে আজকে হাজীগঞ্জের জমিনের রন্ধ্রে রন্ধ্রে আশেকের সুলতানের উত্তাল প্রেমের ঢেউ আজ চাঁদপুরের জমিনের মার্কি এলাকায় হাজীগঞ্জের জমিনের মার্কি এলাকায় আশেকদের উত্তাল প্রেমের ঢেউ এই ঢেউ দেখে অনেকে গেউ গেউ করে ঠিক কি না বলেন গেউ দেখে অনেকে কি করে গেউ গেউ করে তাই বলে কুকুরে পায়ে কামড় দিয়েছে তাই বলি কি কুকুরকে কামড় দেওয়া শোভা পায় হিংসুকের হিংসায় তাহিরি জাহিরি মিয়াজিয়ার আলমগীর সাহেবের কোনো কিছু আসে যায় না আমরা আমাদের নবীর মহব্বতে পথ চলছি চলতেই থাকব শুনুন ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন পৃথিবীর কেউ সম্মান ইজ্জত করতে পারে না কামাই করতে পারে না যদি আল্লাহ তারে দয়া না করে হিংসা বন্ধ কর ফতোয়াবাজি বন্ধ কর ঠিক কিনা বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য করো ইনশাআল্লাহ দেখবে আমাদের সুন্নিদের ঐক্য দেখেই কিন্তু তারা পাগল হয়ে গেছে ওরা মনে করছে আমরা যে খানকায় বসে থাকি মনে হয় আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আছে ওরা জানে না আমাদের খানকার ঘর ভিন্ন হতে পারে কিন্তু মহব্বতের ঘর এক ঠিক কিনা বলেন এই যে আজকের মাহফিলে আজকে তো আমার আরো দুইটা মাহফিল আমি চিটাগং থেকে মহেশখালী প্রোগ্রাম করে বাঁশখালী প্রোগ্রাম করে আমি কিন্তু অত্যন্ত ক্লান্ত এরপর প্রতিদিন তিনটা করে প্রোগ্রাম করি
তো অনেকেই আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবে ওয়াজ আমি শুরু করব, কিন্তু ওয়াজের আগে একটা কথা বললে মানবেন না।